নমস্কার বন্ধুরা, শীতকাল মানে নিত্য নতুন খাবারের স্বাদ আস্বাদন। কড়াইশুঁটির কচুরি থেকে আলুর পরোটা বাঙালি খাবে না এটা ভাবাই যায় না। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়েছি পরিমাণ মতো। ময়মের জন্য লবণ, তেল এবং ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর প্রয়োজন মতো জল দিয়ে একটি নরম তুলতুলে ডো বানিয়ে নেব এবং পরিষ্কার একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুর পুরটি বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য প্রথমে আলুটাকে ভালো করে আমি গ্রিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে হাত দিয়েও মেখে নিতে পারেন। এরপর গরম কড়াইতে তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে পেস্ট করে রাখা আদাটি এবার আমি অ্যাড করে দেব। আবারও কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এবার একে একে জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বানিয়ে নেব এবং আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে পুর বানিয়ে নেব। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেয়ে ভালো লাগলে তবেই আপনি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরিটি আমার একদম রেডি। এখন আমি ময়দা থেকে 3টে ডো বানিয়ে নিয়েছি। ডোয়ের মধ্যে এবার আলুর পুরটি দিয়ে ভালো করে মুড়ে নেব এবং হালকা হাতে ধীরে ধীরে বেলে নেব। পরোটাগুলি ভাজার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি। প্রথমে আমি তেল না দিয়ে পরোটাটি দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর অল্প কিছুটা তেল দিয়ে দেব, যাতে অল্প তেলে পরোটাটি সুন্দর ভেজে নিতে পারি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে পরোটাটি। ঠিক একইভাবে আমি 3-3টি পরোটা ভেজে নেব। পরোটাগুলিকে টমেটো কেচাপ এবং স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম। আপনারা চাইলে আলু কিংবা ফুলকপির তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আজকের তবে আমি আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।